আপনারা জানেন আমাদের সংগঠন পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের রাজ্যের 23টা জেলাতে আমরা আমাদের সংগঠন আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থবসু মহাশয়ের কাছে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি এই পার্ট টাইম শিক্ষকরা স্থায়ী শিক্ষকের মতো সমান কাজ করেন তারা খাতা দেখা মিড ডে মিল বিতরণ থেকে শুরু করে পরীক্ষায় গার্ড দেওয়া তারা পরীক্ষায় এক্সামিনার স্কুটনি করেন হায়ার সেকেন্ডারি বোর্ডের খাতা দেখেন সমস্ত কিছু কাজ সমযোগ্যতা থাকা সত্ত্বেও তারা স্থায়ী শিক্ষকের মতো সমান কাজ করা সত্ত্বেও তারা ভীষণভাবে বঞ্চিত মাসে তারা হাজার দু হাজার তিন হাজার টাকা মাইনে পান এবং অত্যন্ত বেদনার বিষয় যে দীর্ঘদিন ধরে তারা দশ বছর পনেরো বছর কাজ করা সত্ত্বেও আজও সরকারি স্বীকৃতি পায়নি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি খুব শীঘ্রই এই রাজ্য সরকার যেন আগামী এক মাসের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেন আমরা বিগত দশই জুন মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থবসু মহাশয়ের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করে ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের দাবিপত্র জানিয়েছিলাম এবং তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন আমরা আশা করছি এই রাজ্য সরকার আমাদের দাবি মেনে নেবেন আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন এই আমাদের আশা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই কথা রাখবেন রাজ্য সরকার আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি ধন্যবাদ পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে জানেন এই রাজ্যের পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য লড়াই করছে আমি রাজ্য সম্পাদক এবং আমার পাশে রাজ্য সভাপতি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি করছি যে অবিলম্বে আপনি খুব দ্রুত এই স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা দীর্ঘদিন ধরে দশ বছর পনেরো বছর কুড়ি বছর কাজ করছে তাদের নিয়োগের ব্যবস্থা করুন কোনো টাল বাহানা নয় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে জানতে পারছি যে বিভিন্নভাবে পার্ট টাইম শিক্ষক নেওয়া হবে আমরা অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে আমাদের সংগঠন অর্থাৎ পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে ডেটা আছে সেখান থেকে আপনারা আগে শিক্ষক নিয়োগ করুন ধন্যবাদ স্কাই নিউজ বাংলা খবর জানতে থাকুন জানাতে থাকুন ভালো লাগলে ফ্রি সাবস্ক্রাইব করুন